বন্ধুরা, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, তো এবার রান্না বান্না করব। গুড মর্নিং, তোমরা সকলে কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল বুনুবাবুতে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো এবার আমি রান্না করব, রান্নাঘরে যাই, চলো। তো ভাতটা আমি বসিয়েলাম, তো
কারি বেগুন দিয়ে একটা তরকারি করছি, এটা সর্ষে বাটা দিয়ে করব। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, দেখো আমি কী কী রান্না করেছি, তোমাদের দেখাই চলো। রান্না তো দেখিয়েছিলাম, এই যে এখানে একটা সবজির তরকারি, চিংড়ির মাছ, মাছের তরকারি, আর এর মধ্যে আমার কড়াইয়ের মধ্যে কলার ভাজা আছে, ব্যাস দুজন খাই তো, তো কোনো রকম খাওয়া হয়ে যায় আর কি, বেশি রান্না করি না, দুজনে খাওয়ার, দাদা ভাই তো আসে, এসে কোনো রকমে খেয়ে মোটামুটি চলে যায়, একটু রেস্টও নিতে পারে না কিছু না। তো দাদাভাই আসার টাইমও হয়ে গেছে, দাদাভাই এলে খাওয়া দাওয়া হবে আমাদের। দাদাভাই এসে গেছে, দাদাভাই এসে মুখ ধুচ্ছে, রান্নাবান্না কমপ্লিট, দাদাভাই খাবে, দাদাভাই তাকাও, হাই বলো। তো আমাদের দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে বাবু শুয়েছে একটু রেস্ট নিচ্ছে, তো আমরা একটু রেস্ট নেব, তারপর বাবু অফিসে চলে যাবে, অফিসে গিয়ে সন্ধ্যাবেলা ফিরবে। বাবুর আজকে ফর্মাল ড্রেস, আজকে শনিবার ওই জন্য ফর্মাল ড্রেস। হ্যাঁ সরি সরি, ক্যাজুয়াল ড্রেস, ক্যাজুয়াল ফর্মাল ডেইলি পরে, সরি সরি ক্যাজুয়াল ড্রেস, ক্যাজুয়াল ফর্মাল ডেইলি পরে, আজকে ক্যাজুয়াল, আমি ভুল করে বলে ফেলেছি। তো গাইস তোমাদের কেমন লাগলো ভিডিওটি জানিও, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, তো তোমরা সবাই ভালো থেকো, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টাটা বাই বাই, টাটা করে দাও, বাই বাই বলে দাও, বাই।